আজকে তোমাদের সামনে এমন একজন ব্যক্তির লেখা আত্মজীবনী বলুক গ্রন্থ থেকে অংশবিশেষ আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানায় বন্দী অবস্থায় নিজের জীবনের যে স্মৃতিচারণ, সেটি বাঙালি জাতির জন্য এক অমূল্য দলিল হয়ে আছে। তার লেখা অসমাপ্ত আত্মজীবনী থেকে অংশবিশেষ তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, 52 দিনগুলি এই নামে। এই আত্মজীবনীমূলক এই অংশে আমরা যেটুকু পাই তার মধ্যে থেকেই, এটুকু পড়েই আমরা বিশাল ব্যক্তিত্ব, অপরসীম এক সংগ্রামী মহানায়কের যে সংগ্রাম, সেই সংগ্রামের কিঞ্চিত আলোকপাত হয়েছে এখানে। আমরা যেমন ঘোষপদে সূর্য দেখতে পাই, শিশিরবিন্দুর মধ্যে সূর্য দেখতে পাই, তেমনি করে এই সামান্য অংশের মধ্যেও একজন মহান মানুষের যে সংগ্রামী চেতনা, যে আত্মপ্রত্যয়ী আপোষহীন মনোভাব, দেশের জন্যে দেশের মানুষের জন্য যে সুনিবিড় সুতীব্র ভালোবাসা, সেই ভালোবাসার প্রকাশ ঘটেছে এই সামান্য অংশেও। আজকে এই প্রবন্ধটি পড়াচ্ছি এমন একটি পর্যায়ে, এমন একটি সময়ে, যে সময়ে পুরো জাতি এই মহানায়কের শততম জন্ম উৎসব করছে। আমরা মহান ব্যক্তিদের স্মরণ করি এই জন্যে যে তাঁর জীবনী থেকে আমাদের সঠিক পথে চলবার নানা অনুপ্রেরণা লুকিয়ে থাকে তাদের জীবনের চলার পরতে পরতে। সেই চেতনা যদি আমাদের জীবনে ধারণ করি, আমাদের কর্মে যদি প্রয়োগ করি, তাহলেও আমরা একজন আদর্শ মানুষ হতে পারব। একজন মানুষ একেবারে সেই টঙ্গিপাড়ার সাধারণ পরিবেশ থেকে, গ্রাম থেকে শহরে গিয়ে কিভাবে তিলে তিলে নিজেকে প্রস্তুত করেছেন, কতটুকু ভালোবাসা থাকলে তোমরা ভাবতে পারো যে পাকিস্তান সরকারের যে শাসন আমল, স্বৈরাচারী শাসন আমলের 24 বছরের প্রায় 13 বছর তিনি জেলখানাতে কাটিয়েছেন, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। এই আপোষহীন নেতার এই দৃঢ় মনোভাবের কারণেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, আজকে স্বাধীনভাবে কথা বলবার সুযোগ পাচ্ছি। তাঁর এই সংগ্রামী জীবনের পরতে পরতে যে অসাম্প্রদায়িক চেতনা, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি, দেশের সংস্কৃতির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রকাশ ঘটেছে। আমরা যে প্রবন্ধটি অংশবিশেষ তার স্মৃতিচারণমূলক যে অংশটুকু পড়ব, সেই অংশে আমরা লক্ষ্য করব যে তখন 1952 সালে আমাদের ভাষার দাবিতে বাঙালি জাতি ঐক্যবদ্ধ। আমরা সেই ইতিহাস জানি যে 47-এ পাকিস্তান প্রতিষ্ঠার পরে কিভাবে জিন্না সাহেব উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্যাট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এই বলে আমাদের বাংলা ভাষার প্রতি অবজ্ঞা ছুড়ে দিয়েছিলেন। বেশিরভাগ জনগোষ্ঠীর ভাষা বাংলা, সেই ভাষাকে কিভাবে উপেক্ষিত করেছে, উপেক্ষা করেছে, সেটা আমরা জানি, সেই ইতিহাস জানি। এই বৃহৎ ইতিহাস বা এই বঙ্গবন্ধুর জীবনী, বঙ্গবন্ধুর যে কর্ম সংগ্রাম, এই সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব না, শুধু এইটুকু তোমাদের বলব, বঙ্গবন্ধু এরকম যোগ্য নেতৃত্ব দিয়েছেন বলেই কিন্তু আমরা স্বাধীন হতে পেরেছি।
অনেক বড় নেতাও ছিলেন, কিন্তু তারা জেল খাটার ভয়, কখনো অত্যাচারের ভয়ে আপোষ করেছেন। কিন্তু একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, আর সাধারণ মানুষের প্রতি তার যে সুতীব্র ভালোবাসা ছিল, সেই ভালোবাসা অবশ্য কালও হয়েছে তার। রবার্ট ফ্রস্ট তাকে জিজ্ঞেস করেছিলেন স্বাধীনতার পরে যে আপনার এই শক্তির উৎস কি, তিনি বলেছিলেন এদেশের মানুষের প্রতি আমার ভালোবাসা, এদেশের মানুষকে আমি ভালোবাসি। আপনার দুর্বলতা কোথায়, তার উত্তরে তিনি বলেছিলেন এদেশের মানুষকে আমি বড় বেশি ভালোবাসি। সত্যিকার অর্থে এই বেশি ভালোবাসার কারণে তাঁর এই বিশ্বাসঘাতক অংশ সুযোগ নিয়েছে, তিনি ক্ষমা করেছিলেন, এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশ নির্মাণের জন্য কাজ করবেন বলেছিলেন। কিন্তু যারা পরাজিত, যারা ষড়যন্ত্রকারী, তারা কখনো এই উদারতার মর্যাদা রাখেনি। সেই ষড়যন্ত্রকারীরা 1975 সালের 15 আগস্ট সপরিবারে নির্মমভাবে তাদের হত্যা করেছে। আমরা আজকে এই তোমাদের সামনে দাঁড়িয়ে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি, আর এই জন্মশতবর্ষে এই শুভ লগ্নে দাঁড়িয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। তার যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং তার দীর্ঘায়ু কামনা করছি। তার হাত ধরে বঙ্গবন্ধুর অসমাপ্ত যে কাজ, সেই কাজ সম্পন্ন হোক। বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা পাক, এই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রত্যাশা ব্যক্ত করে সংক্ষেপে তোমরা এই গল্পে যে বিষয়টি আছে, সেই বিষয়টি সংক্ষেপে তোমাদের সামনে একটু উপস্থাপন করতে যাচ্ছি। এই গল্পের শুরুতেই আমরা লক্ষ্য করব যে ঢাকা জেলখানা থেকে 15 ফেব্রুয়ারি 1952 সালের তখন ভাষার আন্দোলন তীব্র হয়েছে। সেই পরিস্থিতিতে তারা ভেবেছে যে বঙ্গবন্ধু যদি ঢাকার জেলখানাতে থাকে, কোনো না কোনো ভাবে এই সংগ্রামী চেতনার সাথে একাত্ম থাকবে, তার পরামর্শ যারা আন্দোলন করছে তারা যে কোনোভাবে যোগাযোগ করে তার পরামর্শ পাবে, ফলে তাকে এই সংগ্রাম থেকে বিচ্ছিন্ন করবার জন্যে হঠাৎ করেই 15 ফেব্রুয়ারি তাকে রাতের বেলায় কাউকে না জানিয়ে ফরিদপুর জেলখানাতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, সাথে আরেকজন সংগ্রামী মানুষ মহিউদ্দিন। এই দুজন মানুষকে হঠাৎ করেই ফরিদপুর জেলখানাতে পাঠাবে। 11টায় জাহাজ, জলজাহাজ করেই তখন যোগাযোগটা ছিল, কিন্তু বঙ্গবন্ধু কৌশল করে দেরি করছেন যে কাউকে না কাউকে জানিয়ে যেতে হবে যে আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, ফলে নানা কৌশলে তিনি দেরি করেছেন, সেই 11টার জাহাজটি আর ধরতে পারেনি শেষ পর্যন্ত। তারপরে থানায় রাখা হয়েছে, কৌশল করে তিনি সংবাদটা দিতে সক্ষম হয়েছেন এই দেরি করার মধ্য দিয়ে যে তাদের ফরিদপুর জেলখানাতে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে রাতের বেলায় তাদের পরবর্তী যে একটা সময় আরেকটি জাহাজ ছিল, সেই জাহাজ করে পরবর্তীতে ফরিদপুরে নিয়ে আসে। ফরিদপুরে নিয়ে আসে, ফরিদপুরে আসার আগেই তারা দুজনই সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের যদি মুক্তি না দেওয়া হয়, তাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে তারা অনশনে যাবে। আমাদের আজকালকার যে শৌখিন অনশন তেমনটি নয়, বঙ্গবন্ধু এরকম মুনাফি কখনো করেননি, অনশন অনশন। এখানে এসেও সকাল না হওয়া পর্যন্ত জেলের কর্মকর্তারা আসছেন না, ফলে তিনি অপেক্ষা করছেন যে এই ফরিদপুরে যে তাদের রাখা হয়েছে, আনা হয়েছে, সেটা জানিয়ে দিবে। কৌশল করে তার যে তার সাথে পাহারাদার যারা ছিলেন তাদেরকে বলবে যে একটু নাস্তা করে আসি, দেরি হবে তো, অফিসার না আসা পর্যন্ত তো আমাদের জেল তো নিচ্ছে না। নাস্তা করতে যে সে এদিক ওদিক তাকিয়ে দেখে, পরিচিত কাউকে না পেয়ে একটি পর্যায়ে দেখে যে ওই ফরিদপুরে
ছেচল্লিশ সালে নির্বাচনের সময় তিনি সমন্বয়কারী ছিলেন, তার সঙ্গেই কাজ করতে একটি ছেলে, তার নাম মুহিউদ্দিন, তার নাম মুহিউদ্দিন। সে সাইকেল চড়ে যাচ্ছে, তাকে ডেকে জানান দিল যে তুমি জানিয়ে দিও যে আমাদের ফরিদপুরে আনা হয়েছে। এভাবে কৌশল করে ফরিদপুরে আওয়ামী লীগ কর্মীদেরকে সংবাদ পৌঁছে দেন। তারপরে ওষুধ খেয়ে পেটটা খালি করে অনশনে অংশগ্রহণ করেন দুজন। সেই দীর্ঘ মনোভাব তাদের আমরা দেখেছি যে একেবারে মৃত্যুর কাছাকাছি, তিনি তবুও জেলারদের, জেলখানার যে কর্মকর্তারা, সুপারিনটেন্ডেন্ট, তারপরে হচ্ছে ডেপুটি জেলার, তারা বঙ্গবন্ধুকে এক ধরনের সহানুভূতি তাদেরও আছে। কারণ তারা জানে তারা সরকারের হুকুম তামিল করছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু বঙ্গবন্ধুর প্রতি তাদের সহানুভূতি আছে। তারা বারবার অনুরোধ করে যে আপনি যদি মারা যান তাহলে এদেশের আন্দোলন চালিয়ে নেবে কে, এদেশের মানুষের কি হবে, আপনার দেশের দরকার। বঙ্গবন্ধু দূরধারার সাথে বলেছেন যে না, আমি মারা গেলেও সংগ্রাম অব্যাহত থাকবে, কেউ না কেউ চালিয়ে নেবে, আর এটুকু সান্ত্বনা থাকবে যে দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে পেরেছি। এই যে দৃঢ়তা, এই দৃঢ়তা ছিল বঙ্গবন্ধুর মধ্যে। এভাবে দেখব যে 1952 সালের 21 ফেব্রুয়ারিতে ঢাকা ঢুকে আন্দোলনকারী বাঙালিদের উপরে নির্মমভাবে গুলি চালায়, ঢাকায় আন্দোলনকারীদের উপরে গুলি চলে, মারা যান সেখানে। আমরা জানি ভাষার ইতিহাস, আমরা জানি সালাম, রফিক, শফিক, আব্দুল জব্বার, বেশ কজন একেবারে মেডিকেল কলেজের মধ্যে যে তারা নির্মমভাবে মিছিল করে গুলি চালায়। এই গুলি চালানোর ফলে সারা দেশে আন্দোলন দাবানলের মতো চলে উঠে, সারা দেশ আন্দোলনে মুখরিত হয়। এই খবর বঙ্গবন্ধুর কাছে আসে, খবর পত্রিকার মাধ্যমে যেটুকু জানতে পারে, এবং নানা সিপাহীদের কাছে, বললাম যে সিপাহীদের তাদের তার প্রতি সহানুভূতি ছিল, তারা নিজের মানুষই মনে করত, সেজন্য এই সমস্ত সংবাদ তারাও বঙ্গবন্ধুকে দিতেন। ফলে বঙ্গবন্ধু সে সময় দেখব যে চিন্তা করেছেন যে আন্দোলন করতে যে এদেশের মানুষ যখন বুকের তাজা রক্ত দিতে শিখেছে, তখন এ জাতিকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না, এই আন্দোলন সফল হবে। বঙ্গবন্ধু এই প্রত্যাশা অবশ্যই পরবর্তীতে আমরা লক্ষ্য করি পূরণ হয়েছে। তারপরে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন, শক্তি নেই, খেতে চান না, জোর করে নাক দিয়ে ওই খুব লিকুইড খাওয়ার ঢেলে দেন, নলের মাধ্যমে ঢেলে দেন। বঙ্গবন্ধু অসুস্থ হয়ে পড়েন, নাকে ঘা হয়ে যায়, তারপরে অনশন ভাঙেন না। মুহিউদ্দিন এবং বঙ্গবন্ধু দুজন অনশন চালিয়ে যান। আমরা দুজন মানুষই অসুস্থ ছিলেন, নানা জটিলতায় ভুগছিলেন, আমরা দুজন মানুষের এই অসুস্থতা সত্ত্বেও যে আমরা দৃঢ়তা দেখেছি সেটা অভূতপূর্ব। আমরা সেই দৃঢ়তা কারণেই দেখব যে 27 ফেব্রুয়ারিতে যখন বঙ্গবন্ধুর একেবারে আর মনে হয় বেঁচে থাকার সম্ভাবনা নেই এরকম একটি পর্যায়ে হাত কাঁপছে, সেই পর্যায়ে তিনি চারজন মানুষের কাছে চারটি চিঠি লিখেছেন। একটা হচ্ছে বাবার কাছে, স্ত্রী রেনুর কাছে অর্থাৎ শেখ ফজিলাতুন্নেছামুজি, তার কাছে হোসেন শহীদ সরাবদি, তখন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা এবং নেতা আমাদের ভাসানী আব্দুল হামিদ খান ভাসানী, এই চারজনের কাছে চারটি চিঠি লিখে একটি বিশেষ সিপাহীর মাধ্যমে সেটা জানিয়ে দেন, বলে দেন যে এটা যেভাবে হোক তুমি অন্তত আমার এই লোকজনের কাছে যেন পৌঁছে, এই প্রতিশ্রুতি তিনি আদায় করে নেন এবং মৃত্যুর ক্ষণ গণনা করতে থাকেন, পুজো করে ইবাদত করতে থাকেন যে মৃত্যু সবার সামনে খুবই কাছাকাছি। এরকম একটি পর্যায়ে বারবার ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছেন, আসছেন। তারপরে শেষ পর্যায়ে আমরা দেখব যে 27 ফেব্রুয়ারিতে ডাক্তার সহ জেলের কর্মকর্তা তারা এসে বঙ্গবন্ধুকে জানিয়েছেন যে আপনার মুক্তির অর্ডার রয়েছে, আপনাকে সত্যি মুক্ত করছি। বঙ্গবন্ধু প্রথমে বিশ্বাস করতে পারেননি, তারপর মুহিউদ্দিন কাগজটি দেখে নিশ্চিত করেন যে হ্যাঁ, তোমার মুক্তির ফরমা হয়েছে। বঙ্গবন্ধু একটু
মন খারাপটি করে যে একসঙ্গে অনশন করছিলাম, আমার মৃত্যু হলো, মহিউদ্দিন সাহেবের মৃত্যু হলো না। কিন্তু মহিউদ্দিন সাহেব আনন্দের সাথেই বললো যে আমি তোমাকে ডাবের পানি খাইয়ে অনশন ভাঙাবো। এইভাবে অনশন ভাঙলেন বঙ্গবন্ধু। তার আগে জেলারদের বলেছিলেন যে আপনি আপনাকে মুক্তি দিলে আপনি খাবেন তো? তিনি বলেছিলেন হ্যাঁ, মুক্তি মুক্ত করলে আমি খাব, আর মুক্তি যদি নাও দেন তাহলে আমার লাশটি ঠিকই মুক্তি পেয়ে যাবে। এই যে দৃঢ়তা, এই দৃঢ়তা আমরা দেখছি বঙ্গবন্ধুর মধ্যে। এভাবে তাকে মুক্ত করা হলো। তার বাবা এসছেন জেলখানাতে তাকে নেওয়ার জন্য। তার বাবা শুনেছেন যে জেলে, কিন্তু তিনি শুনেই অনশন করছেন এই সংবাদটিও তার কানে এসছে। সে ঢাকায় গেছে, ঢাকায় যেয়ে তাকে পাননি রেণু শহর, ঢাকায় যেয়ে তাকে না পেয়ে পরবর্তী দোকানে জানতে পারে যে ফরিদপুরে পাঠিয়েছে, ফরিদপুরে আবার এসছেন। এভাবে তিনি নিয়ে গেছেন। তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, নৌকায় করেই তারা ঢাকায় গিয়েছিলেন। এইভাবে ওনারা আবার ফিরে এসছেন বাড়িতে। কদিনের জন্য তার থাকার সুযোগ হয়েছে, কারণ ডাক্তার কড়াভাবে নিষেধ করেছে কোনোভাবেই কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না, পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্তত 15টা দিন। সে বাড়িতে যাওয়ার পরে রেণু অর্থাৎ তার স্ত্রী ফজিলাতুন্নেছা মজিদ, উনি সকল আন্দোলনের চালিকা শক্তি ছিলেন। আমরা ফজিলাতুন্নেছা মজিদের যে ভূমিকা, সেই ভূমিকা আমরা পরবর্তীতে লক্ষ্য করেছি। সে সত্য প্রমাণ করেছেন যে কোনো কালে একা হয় হুজুরি, পুরুষের তলেবারে শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে, বিজয় দক্ষিণ আর সেই নারী ছিলেন, সেই নারী ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মজিদ। তিনি এই জেলখানায় দীর্ঘদিন থেকেছেন, অথচ ছোট ছোট এই ছেলে মেয়েদের নিয়ে সংগ্রাম করেছেন, কখনো বঙ্গবন্ধুকে আদর্শচ্যুত হবার কথা বলেননি। তিনি সবসময় অনুপ্রেরণা জুগিয়েছেন যে আপনি মানুষের জন্য কাজ করছেন, সত্য কথা বলবেন, ন্যায়ের পথে থাকবেন। এই যে দৃঢ়তা, শত কষ্ট করা সত্ত্বেও কিন্তু বঙ্গবন্ধুকে জেলখানাতে যে কখনো হতাশ করেননি, বরং সাহস জুগিয়ে এসেছেন, এই সাহসী নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়। সেই নারী সেদিন আবেগ ধরে রাখতে পারেননি, সেদিন বলেছেন যে তুমি আমাদের কথাও চিন্তা করলে না, কামাল হাসুর কথাও চিন্তা করলে না। আজকের যিনি প্রধানমন্ত্রী, তখন তিনি ছোট ছিলেন, তার বড় মেয়ে জন্মী আজকের জন্মী শেখ হাসিনা, তার বড় ছেলে শেখ কামাল, এই দু সন্তান ছিল তখন। এই দু সন্তানের মধ্যে যখন খাটের পরে বসে আছেন বঙ্গবন্ধু, আজকের প্রধানমন্ত্রী জন্মী শেখ হাসিনা, তিনি নিচে খেলছেন দুজন কামাল এবং হাসু, দুজনই খেলতে খেলতে মাঝামাঝি শেখাচ্ছে না হাসু, আর সেখানে ছোট করে বলতেন হাসু, সেই হাসু হচ্ছে মাঝামাঝি যে বলছে আব্বুর গলা ধরছে, আব্বু বলে ডাকছে। একটা পর্যায়ে শেখ কামাল শেখ হাসিনাকে বলেছে যে আব্বু আপা, তোমার আব্বুটা আমি একটু আব্বু বলি। এই যে শত ছোট্ট সন্তান তাকে রেখে গেছে, কতদিন সন্তান দেখেনি, তার বাবাকেও চেনে না, এইভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয় অন্যায়ভাবে, নানা মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানাতে আটকে রাখে, এরকম অমানবিক যে শাসন শোষণ, এই অমানবিক শাসনের মধ্য দিয়ে কখনোই শোষণ শাসন দীর্ঘস্থায়ী হয় না, জোর করে ক্ষমতায় থাকা যায় না, সেটা আমরা 1971 সালে প্রমাণ করেছি বঙ্গবন্ধু বীরত্ব সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সংগ্রাম হয়েছে। সেই শেখ কামাল যখন এই কথা বলছেন, তখন আবির্ভাব হয়েছেন বঙ্গবন্ধু, তাকে পড়ে পড়ে নিয়েছেন, গলা জড়িয়ে ধরেছে শেখ কামাল, আর গলা ছাড়তে চায় না। এই আবেগ ঘন সামাজিক বা পারিবারিক পরিমণ্ডলে বঙ্গবন্ধু বেশিদিন থাকা হয়নি, এভাবেই তার সংগ্রামী জীবন চলেছে, তিনি আপোষ করেন। সেই বঙ্গবন্ধুকে আমরা একেবারেই সামান্য অংশে পাই। আমি তোমাদের কাছে বিশেষ অনুরোধ করছি, এই দুটো বই বিশেষ করে অসমাপ্ত আত্মজীবনী আর একটি হচ্ছে কারাগারের রোজনামচা, এই দুটো বই যদি পড়ো তাহলে আমাদের বাঙালি জাতি সম্বন্ধে, আমাদের আন্দোলন সংগ্রাম, বঙ্গবন্ধু কিভাবে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে দেশকে স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন সেটা তোমরা উপলব্ধি করতে পারবে। এরকম নেতৃত্ব যার অদৃশ্য আর অঙ্গ এক অঙ্গুলি হেলনে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, ঐক্যবদ্ধ এমনিতে হয় না, একদিন হয় না, এই বিশ্বাস অর্জন করতে হয়। বঙ্গবন্ধু নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে মানুষের প্রতি, দেশের প্রতি ভালোবাসা, ভালোবাসা অটল থেকে তিনি মানুষের
বিশ্বাস কেড়ে নিয়েছেন, বিশ্বাস অর্জন করেছেন। তার কারণেই 7ই মার্চে যখন তিনি আহ্বান জানান যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আর নতুন করে স্বাধীনতার ডাক দেওয়ার প্রয়োজনই হয় না। সেই ঐতিহাসিক এই অর্জন, যে ভাষণ আজকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, আমরা এটুকু বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্বীকার করতেই চাই, বলতেই চাই যে এ জাতির বড় বড় যে অর্জন, সেই অর্জনের পেছনে কোনো না কোনো ভাবে এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই বঙ্গবন্ধুর নাম জড়িয়ে আছে। আমরা যে 1999 সালে এই শহীদ দিবস যেটা ছিল আমাদের, সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো দ্বারা, আবার তার যে 7ই মার্চের ভাষণ সেইটা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। অর্থাৎ বড় বড় অর্জনগুলো বঙ্গবন্ধুর সঙ্গে জড়িয়ে আছে, তার কন্যার সঙ্গে জড়িয়ে আছে। আমরা এই পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই, যার হাত ধরে এই দেশ অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আজকে উন্নত রাষ্ট্রে রাষ্ট্র হবার দ্বার প্রান্তে, আমরা সেই লক্ষ্যে পৌঁছব আমরা এখনো প্রত্যাশা করি। একটি দুর্বলতা আমাদের আছে, সেটা অবশ্যই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সেটা অবশ্যই নির্মূল হবে, সেটা দুর্নীতি। এদেশের বড় একটা দুষ্ট খত আমাদের গায়ে বেঁধে আছে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। বঙ্গবন্ধু যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়েছিলেন, তার জীবনের কাল হয়েছে অনেকটা এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে তীব্র অবস্থান নেওয়ার কারণে। আমরা মনে করি তার সাহস কন্যা জননেত্রী শেখ হাসিনা সাহস দেখিয়ে এই দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন এবং এদেশকে দুর্নীতিমুক্ত করে একটা আদর্শ বঙ্গবন্ধুর প্রত্যাশিত সেই সোনার বাংলা গড়ে তুলবেন। আমরা উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলব যে আমরা বাঙালি, আমাদের দেশ বাংলাদেশ।